মালয়েশিয়ায় রহস্য মৃত্যু স্বরূপনগরের শ্রমিকের, দাদার হাতে ভাই খুন, শ্রমিকের মৃতদেহ ফিরিয়ে আনার আবেদন সরকারের কাছে। বসিরহাট স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের আশিকাটি গ্রামের ঘটনা। সম্পর্কে বিস্তৃত দাদা ভাই যুবক, গত 3 বছর আগে এগ্রিকালচারের একটি কোম্পানিতে কাজ করতে যায় মালয়েশিয়ার শাপং জেলায়। ওই কোম্পানিতে গত 15 দিন আগে একটি চুরির ঘটনা ঘটে। সেই চুরি দেখতে পায় দাদার অশেক বিশ্বাস। তারপর এই ঘটনা জানাজানি হতে জানা যায় এই ঘটনার মূল চক্রে সোহাগ সর্দার সম্পর্কে বিস্তৃত ভাই। তদন্ত শুরু হয়। রাশেক পুরো ঘটনাটা ওই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানায়। এই নিয়ে রীতিমতন দাদা ভাইয়ের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। রাশেকের পরিবারের অভিযোগ, সোহাগ পরিকল্পনা করে তার দাদাকে খুন করে। মঙ্গলবার 16 আগস্ট সে শাপং জেলার হাসপাতালে মারা যায়। এটা পরিকল্পিত খুন, কারণ সে চুরির ঘটনা কোম্পানিকে জানিয়ে দিয়েছিল। এই প্রতিশোধ নিতে তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই 4 দিন ধরে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভাইয়ের হাতে দাদা খুন হয়েছে। মৃত যুবকের বাবা মজিদ বিশ্বাস ও বোন সোনালী বিবি বলেন, ফোন করে আমার ভাই বলেছিল সোহাগ ও তার দলবল চক্রান্ত করে আমাকে মারার চেষ্টা করছে, পরিকল্পনা করে আমার দাদাকে মেরেছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন নিহত যুবকের পরিবার। পাশাপাশি মৃতদেহ যাতে গ্রামে আনতে পারি তার সব রকম ব্যবস্থা করুক সরকার। অভিযুক্তের মা মারুফা বিবি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, কারা মেরে ফেলেছে তদন্ত করুন এবং এই ঘটনার দোষীদের শাস্তি হোক। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বরূপনগর থানার পুলিশের কাছে। নিউজ নাও বসিরহাট। ছেলেটা আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, দুটো পয়সা আসা বিদেশে পাঠিয়েছিলাম, সেখান দিয়ে আমার ছেলে মাঠে গিয়েছে। তা এখন আমার ছেলের বডিটা যা যে কায়দায় হোক দ্রুত সাথে বাড়ি আসে, এই জিনিস আমি সরকারের কাছে আবেদন করছি, যাতে ব্যস্ত আমার ছেলে বাড়ি আসে। এই হচ্ছে আমার কথা। নাম মজিদ বিশ্বাস। ভাই ফোন করে আমাকে বলতো যে ওখানে ওরা সবাই চুরি করে, তো যে আসল আসামি সোহাগ উনি চুরি করতো, ওই ছেলেটা চুরি করলে আমার ভাই জানতো সেটা, তো বস সেটা জানতে পেরেছে, এখন ও সোহাগ সন্দেহ করেছে, সেটা আমার ভাই বসকে বস নিজেই জানতে পেরেছে যে সব কিছু, তো সেখান থেকে বস সোহাগকে মারধর করে বাড়িও পাঠিয়ে দিয়েছিল। তারপরে ওনার যে মামা যিনি আমার ভাইকে এখান থেকে নিয়ে গিয়েছিল পাসপোর্ট করে ভিসা করে দায়িত্ব করে যে নিয়ে গিয়েছিল, ওনার মামা ফের ওকে আবার নিয়ে যায়, যে আসামি তার মামা নিয়ে যায় আবার। তো নিয়ে যাওয়ার পরে 1-1.5 মাস মতো হলো, এখন এখানে গেল, তো যাওয়ার পরে যেদিন আমার ভাই মারা যাবে মঙ্গলবার, তো তার আগের দিন আমি ফোন করেছিলাম ভাইয়ের কাছে, 1 ঘন্টা ধরে ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো ভাই সেখানে কোনো ঝামেলা কিছুই বলেনি, শুধু এটুকু বলেছিল যে মনে আপন থেকে বরটা বেশি ভালো হয়। তো সেখানে আমার ভাই এটা বলেছিল, তোমার হাতে আমার কিছু কথা আছে, তোমার শুক্রবারে আমি তোমাকে বলবো, তো এরকম ভালোভাবে আর ভাই কথা আমার সাথে বলেছিল। আর এটা বলছিল ওরা ভীষণ চুরি চামারি করে মানা, এটাই বলছিল। বলার পরে তো ওখানে 1-1.5 ঘন্টা মতো কথা হলো, হরবরে ফোনটা কাট হলো, তারপরে মঙ্গলবার রাত 2:30 সময় ওরা আমার ভাইকে মার্ডার করেছে। তো ঘুমের আমার ভাই খুব সম্ভাবনা তো ঘুমিয়েছিল, তো যেভাবে ফটোটা আপনারা দেখলে নিজেই বুঝতে পারবেন যে একার দ্বারা এটা সম্ভব না। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে আমার ভাইকে যে নৃশংসভাবে খুন করেছে তার ফাঁসি চাই আমরা, একার দ্বারা এটা সম্ভব না। আপনারা ফটো দেখলে নিজেও বুঝতে পারবেন, ওরা বলছে যে সোহাগ একা মার্ডার করেছে, কিন্তু এনার সোহাগের সাথে যারা জড়িত আছে আমরা সবাই শাস্তি চাই, আর সোহাগের আমরা ফাঁসি চাই। আমার ছেলের নাম কি? সোহাগ। ওর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ও একজনের মার্ডার করেছে বিদেশে, কেন এটা কি কি করেছে তো বিদেশে আমরা তো জানিনি, আমরা তো দেশে থাকি। কতদিন আগে গেছিল? ও গেল 2 বছর থেকেছে, মানে 3 বছর থেকেছে, থাকার পরে ও বাড়ি এসেছিল, এসে 4 মাস ছিল, থেকে আবার গেছে 1 মাস 8-10 দিন হয়েছে। আপনারা এই ঘটনা জানতে পেরেছেন কখন? আমরা জানতে পেরেছি যখন ওই দুর্ঘটনা ঘটাইছে তখন। এখন কোথায় আছে আপনার ছেলে? আমার ছেলে এখন ওখানে পুলিশ কাস্টডিতে আছে।
নাকি এখানে পাঠাবে বলছে নাকি ওখানে তার এখনো তো কোনো তদন্ত হয়নি এখন আমাদের ডেড বডি নিয়ে তো ব্যস্ত একটা অভিযোগ উঠছে আপনার ছেলের বিরুদ্ধে